আমাকে ঘনশ্যাম লাল ছাড় আমাকে চুটকি আর ওকে তোর কথা এখানে কেউ শুনতে পাবে না ওনাকে মেরো না ছেড়ে দাও ওনাকে তুমি হ্যাঁ আমি বিপিপি পিপি পিপি বিশ্বাস হচ্ছে না তাই না তোমার কিন্তু আমার পিপি বিশ্বাস হয়ে গেছে তুমি মরে যাওয়ার একটা মিথ্যে নাটক করেছো সবার সামনে চাইছি আসলে বড়মা রাত্রেবেলা যেই শাড়িটা পরবেন না ওই শাড়িতে আমি ফলস লাগাতেই ভুলে গেছি তোমার শাড়িতে লাগাতে ভুলুনি তাই না হ্যাঁ তার উপর হাতে মেহেন্দি লাগিয়ে বসে আছো যাতে শাড়িতে ফলস লাগাতে না হয় তাই না 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 বড়মা আমি এখনি করে দিচ্ছি হ্যাঁ হাতে মেহেন্দি পরে মা চিচিচি চিন্তা করবেন না আপনার শিশুর শাড়িতে ফলস আমি লাগিয়ে দেব ইনফ্যাক্ট আমি এক্ষুনি করে দিচ্ছি সুন্ধরা আমি বলেছিলাম না চুটকির ব্রত অবশ্যই পূরণ হবে দেখো ও ব্রত পালন করতে না চাইলেও মা ওকে দিয়ে ব্রত পালনও করিয়েছেন আর ভেঙেওছেন আর সেটাও বিহানের দ্বারা
নমস্কার বলবিন্দর বাবু। নমস্কার ইন্সপেক্টর, আপনি কি ব্যাপার? আমরা বিহান পান্ডেকে অ্যারেস্ট করতে এসেছি। আমাদের কাছে কমপ্লেন রয়েছে যে উনি চুটকিকে ছলনা করে বিয়ে করেছে। এটা ওনার অ্যারেস্ট ওয়ারেন্ট। কোথায় আছেন উনি? আপনার নিশ্চয় কোথাও ভুল হচ্ছে, এখানে এরকম ঘটনা ঘটেনি। দেখুন, এটা তো উনিই বলতে পারবেন যার সাথে এটা ঘটেছে। আপনি কি চুটকি? হ্যাঁ। হে ভগবান, এই খারাপ সময়ে আমার আর আমাদের সবার পাশে তুমি থেকো। খারাপ সময়ের মোকাবেলা করার শক্তি দিও ভগবান। প্রণাম বৌদিমণি। পান দাদা। প্রণাম বৌদি, প্রণাম। ওঠো দাদা। আমি কি মাটিতে শুয়ে আছি? সরি সরি, প্রণাম বৌদি, প্রণাম নেবেন। এদিকে বসো। এদিকে বসে গেছি। প্রণাম, কেমন আছেন আপনি? আপনি তো ভালোই আছেন, কষ্টে তো আমার দাদা রয়েছে। তুমি মদ খেয়েছো? তাও এতটাই যে ততটা আমি নিজেই জানি না কতটা খেয়েছি, কারণ আমার যে দাদা আছে না, আমার প্রিয় বিহান দাদা, সে জেলে আছে। তাও সেই অপরাধের জন্য, যে অপরাধটা সে করেনি কোনোদিনও বৌদি। তুমি নেশায় আছো, বিহানি ভুলটা করেছে, আর আজ আজ সত্যিটা সবার সামনে। আজকে আমি আপনাকে একটা লাখ টাকা সত্যি বলছি, সত্যটা না বৌদি কোনোদিনও চোখের সামনে থাকে না, বুঝলে? আপনার এই সমস্ত প্রশ্নের উত্তর আপনার এই বিয়ের অ্যালবামেই আপনি পেয়ে যাবেন। বিহান, দেখলি বিহান, তোর বাবা 24 ঘন্টা কি 12 ঘন্টা হতে দেয়নি তোকে বাড়িতে নিয়ে এসেছে, কত ভালোবাসে তোকে। বেঁচে থাক, সুখী হ বাবা। দেখ, তুই তোর বাবার কত আদরের, আকাশ পাতাল এক করে দিয়েছে তোকে বাড়িতে নিয়ে আসার জন্য। প্রত্যেকবার এরকমটাই হয় ঠাকুমা।
নিজের সামর্থ্যের সাহায্যে বাবা বিহানকে কোনোদিন শাস্তি পেতেই দেন না।